আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে আমরাও ভালো আছি বুঝতেই পারছেন সকালবেলার চা নাস্তা শুরু করে দিচ্ছি তো দুধ এক কাপ পানি আর এক কাপ দুধ চলে বসিয়ে দিয়েছি সেই সাথে দুটো টিপেক দিয়ে দিলাম সবাই ইচ্ছা বানাতে জানেন এরপরও বললাম আর কি তো ব্রেড আর ব্রেকফাস্ট ব্রেড ব্রেকফাস্ট এই আর কি সকালবেলার নাস্তা বরাবরের মতোই আম যাকে জিজ্ঞেস করলাম এখন খাবে কিনা না বললো যে খাবে না তো ওকে ক্রেজ দিতে চেয়েছিলাম বললো খাবে না এখন ঘুম থেকে উঠে বসে আছে আর সবাই তো ঘুমে আমরা মা চেলে আসলে একটু জলদি নিচে চলে আসি আম তার বাবা ঘুমাচ্ছেন আর আমার বড় দুজনও ঘুমাচ্ছে স্কুল বন্ধ তো আসলে স্কুল বন্ধ থাকলে রুটিন অন্যরকম থাকে আমি ব্রেডে বাটার লাগিয়ে নিলাম বাটার লাগিয়ে বেজে নিব ফ্রাই বসিয়ে দিয়েছি আর একটা ডিমও ফ্রাই করে নিব আর সেই সাথে চিজ দিব মাঝে মধ্যে ব্রেড ডিম চিজ এরকম খেতেও ভালো লাগে যদিও খুব কম খাওয়া হয় আসলে একটু সময় লাগে তো এরকম করতে তো মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে দেখা যায় আবার এমনি তো ব্রেড টোস্ট করে বা ব্রেড ভেজে হানি বা কোনো কিছু লাগিয়ে নেই আসলে এক একদিনে কেক রকম খাওয়া হয় চা রেডি হয়ে গেছে ডেলে নিব আর সেদিন যে দুধ এনেছিলাম তো ব্লু লিটের দুধ ছিল না আসলে এর জন্য গ্রিন লিটার নিয়ে এসেছিলাম তো চা কেমন যেন একটু সুন্দর লাগছে না বা মনে হচ্ছে যে মজার হবে না তো চা ডালার পর আমি চায়ের মধ্যে একটু পাউডার দুধও দিয়ে দিয়েছি কিন্তু নানা রকম চায়ের টেস্ট ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগে না চা বানিয়ে নিয়েছি হামজার বাবার চা দেখে রেখে দিব উনি উঠলে গরম করে দিয়ে দিব আর আমার চা নাস্তা রেডি আমি এখন খাবো দেখতে পাচ্ছেন বৃষ্টি শনি রবি তো পুরো দুদিনই একদম সারাদিনই বলতে গেলে বৃষ্টি তো একটু বৃষ্টি থেমেছে দেখতেই পাচ্ছেন বা বুঝতেই পারছেন যে সব কিছুই ভিজা বৃষ্টি পানিতে ভিজে আছে তো বাপলাম আমার কাছে একটা চাইনিজ কুমড়া ধরেছে তো সেটা পেরে আনি তা হলে দেখা যাবে শক্ত হয়ে গেলে কিন্তু চাইনিজ কুমড়ার কুমড়া খেত খাওয়া যায় না কেমন যেন ভিতর কেমন জালি জালি হয়ে যায় তখন একদমই টেস্ট থাকে না আর যত কচি খাওয়া যায় ততই মজা তত বেশি মিষ্টি থাকে তো এই তো এরপরে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে তো আমি মোবাইলটা কোনো রকমে হাতে হাতে করে নিয়ে এসেছি আর বড় করে একটা ওড়না পড়েছি আর ওড়না দিয়ে ডেকে এসেছি মোবাইলটা যাতে পানি টানির ভিতরে ঢুকে না যায় তো আমি যাকে বলছিলাম এটা কেটে দেওয়ার জন্য বা পেরে নেওয়ার জন্য তো সে কোন দিকে খেঁচি ঢুকাচ্ছিলো তো আমি বলছিলাম ভালো করে এদিক সেদিকে দেখছিলাম আর কি মনে হচ্ছিল যে গাছের ডালটাই কেটে ফেলে কি না তো শেষ পর্যন্ত ওকে এদিকে না ওদিকে করছিলাম তো শেষ পর্যন্ত যাই হোক রাইট পজিশনে কেটে নিচ্ছিল তখন বললাম যে ঠিক আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ মা বারিক তো বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু বেশি বড় না একদম ছোটোই বলতে পারেন তো এটার মধ্যেও কিন্তু একটা চাইনিজ কুমড়া ধরেছে তো অনেক ভালো লাগছে যে কবে হবে আল্লাহ জানে ইনশাল্লাহ হবে এখনও তো সামার তো চলে এসেছে আসলে আরও তিন সপ্তাহের মতো তো বাকি আছে যদি রুদুটা হয়তো হবে ইনশাল্লাহ হবে এত কষ্ট করেছি তো চাইনিজ কুমড়া দেখা যায় আবার ঠান্ডা পর্যন্ত দরতে থাকে তো ইনশাল্লাহ চাইনিজ কুমড়া আরও অনেক হবে তাই তো এটা পেরেছি এখন করে নিয়ে যাবো পালতি থেকে কিছু শপিং নিয়ে এসেছি তো বরাবরের মতোই আসলে দুধ ব্রেড আর দুধ ব্রেড আর ড্রিঙ্কস চিজ তো আনতেই হবে চিজ না হলে দেখা যায় ওরা আবার ব্রেডও খেতে চায় না সব সময় আর দুটো চকলেটের প্যাকেট নিয়ে এসেছি এখন আনলাম আঙ্গুর আর একটা কেক নিয়ে এসেছি আর তো আনতে হয় বাটার আনলাম দুটো দুটো টোনার কেন নিয়ে এসেছি মাঝে মধ্যে করে থাকলে আসলে বর্তা বানিয়ে খাওয়া যায় আর তো বানানো আনলাম পাঙ্গাস মাছের ওরকম তিনটা প্যাকেট নিয়ে এসেছি পাস্তা আর ড্রিঙ্কস এনেছি তো ফিজিডিংক আবার বাচ্চারা দেখা যায় যে করে থাকলেই খাওয়া শুরু করে দেয় এরপরে কিন্তু মাঝে মধ্যে আনতে হয় একটু গরম হলে বা মাঝে মধ্যে আমাদেরও খেতে ইচ্ছে করে তখন খাই তবে খুব বেশি যে করে আনি বা বাচ্চাদেরকেও খুব বেশি খেতে দিই ওরকম না আর ফিজি ফিজিডিংকি না খাওয়াই ভালো তো এই তো শপিংগুলো বের করে নিয়েছি বেগ থেকে এখন আস্তে আস্তে গুছিয়ে জায়গা মতো রেখে দিব মাছ মাংস একদিন আনলে দেখা যায় অনেক দিন চলে যায় অনেক সপ্তাহ চলে যায় কয়েক সপ্তাহ যায় তো আর ভেজিটেবল তো মাঝে মধ্যে আনতে হয় আর এই দুধ ব্রেড বা এরকম ফল ফ্রুটস এসব শপিংয়ের জন্য দেখা যায় সপ্তাহে কম হলেও দুইবার তো যেতেই হয় পানিটা নিয়ে নিচ্ছি সেগুলো আমি গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি আর চকলেটের প্যাকেট থেকে চকলেট বের করে নিচ্ছি বা দেখে দেওয়ার জন্য আর ক্রিপসও বের করে নিয়েছি কেননা কয়েকদিন হয়ে গেছে শপিং তো আনা হয়নি তো এগুলো তো আবার তাড়াতাড়ি দেখা যায় যে শেষ হয়ে যায় এদিকে আঙুর এনেছিলাম সেগুলো অর্ধেকটা ধুয়ে নিচ্ছি সবার জন্য তো ধুয়ে নিয়ে সবাইকে দিয়ে দিব এমনিতে দেখা যায় বক্সে পরে থাকলে কোনো সময় দেখা যায় খাওয়া হয় কোনো সময় দেখা যায় যে ওভাবে পরে তাকে পচে যায় সিন থেকে একটা পার্সেল এসেছে তো এটা খোলা হয়নি এখন আমি খুলব আর এর আগেও আসলে আরও সিনে অর্ডার করেছিলাম আরও জিনিসপত্র এসেছে তো ভেবেছিলাম শেয়ার করব শেয়ার করা হয়নি পরে একদিন করব আর আজ আজ এই ব্যাগটা খুলে খুলে নিচ্ছি তো এটার ভিতরে কী কি আছে কি আনা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাইরে দেখতে পাচ্ছেন বৃষ্টি আর বৃষ্টি পুরো সামারটাই মনে হচ্ছে বৃষ্টিতেই চলে যাচ্ছে আগস্টের এন্ডের দিকে হয়তো থাকতে পারে দিন সুন্দর হতে পারে এখন পর্যন্ত তো শুধু দুই মাস থেকে মনে হচ্ছে শুধু বৃষ্টি আর বৃষ্টি তো এই তো ব্যাগটা খুলে নিয়েছি আজ আর ঠুকটাক যে ওর ঠুকি টাকি ছোটো ছোটো জিনিসপত্র কিছু নেই শুধু কাপড় চোপড় এগুলো আর কি সিনের তো দেখতে পাচ্ছেন এই দুটো ড্রেস আমি আমার বড়ো মামনি দুজনের জন্য অর্ডার করেছি একই রকমের দুটো তো একই রকমের আসলে তো দুজনের জন্য দুটো রকমের অর্ডার করেছি তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আসলে ওদের তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না সবসময় আসলে করি না তো আজ ভাবলাম যে একটু করি একই রকমের দুটো আর আবার এই দুটোও একই রকমের ওদের জন্য অর্ডার করেছি তো দুটো দুটোর এই আবার প্রিন্ট আমার কাছে ভালো লেগেছে আর ওদেরকেও জিজ্ঞেস করেছি পড়বে কিনা কেননা একজন আমি যা দিব তাই পড়বে আরেকজন আবার সব সময় পছন্দ করে না আর কি তো ওদেরকে দেখিয়ে জিজ্ঞেস করে তারপর অর্ডার করেছি তো ওই দেখতে পাচ্ছেন ব্লু শার্টের মতো লম্বা যে ওরকম তো এটাও কিন্তু বেশ সুন্দর প্রিন্টটাও বেশ সুন্দর যেহেতু ছয় সপ্তাহের হলিডে তো এখনও তো আমাদের ওরকম হলিডে উপলক্ষে যে একটা বেরানো ঘুরানো ওরকম তো আর হয়নি এখনও কোথাও যাওয়া হয়নি আসলে অনেক রকম সমস্যার মধ্যে তো অত অনেক রকম সমস্যার মধ্যে আসলে যাচ্ছে তো বের হতে পারছে না আর এর উপরে তো বৃষ্টি দিনও তো সুন্দর না বাইরে যাওয়া যাচ্ছে না তো ইনশাল্লাহ যাব দিন একটু সুন্দর হোক দোয়া করবেন সবাই যাতে সব সব সমস্যার সমাধান হয় আর কি একজন একটা উডি আনতে চেয়েছিলো এটাও অর্ডার করে দিয়েছি আর ওদের জন্য একই রকমের দুইটা দুইটা ড্রেস অর্ডার করেছি ভাবলাম যে কোথাও গেলে একসাথে দুজন পড়ে যাবে তো কামিজ তো আসলে একসাথেই দুজনের একই রকমের কিনিও ওগুলো পরে তো আর এমনিতে হল যাওয়া হবে না তো ভাবলাম দুটো আনি এমনিতে আছে গড়ে তো ইচ্ছে হলো যে নিয়ে আসি কেননা আসি এম থেকে ওদের জন্য ড্রেসটা বেশি ক্ষেত্রে তেমন একটা আনা হয় না দেখা যায় ওরা টুকটাক এটা সেটা অর্ডার করলে সাথে সাথে আমিও একটা দুটো ড্রেস অর্ডার দিয়ে দিই এই ব্লাউজ পাই টোপটাও কিন্তু সিন থেকে এনেছি আসলে ব্লাউজের সাইজই বলতে পারেন আর লম্বা হাতা এর জন্যই এনেছি ভেবেছিলাম কোনো শাড়ি টারি বা কোনো কিছুর সাথে হয়তো পরা যাবে আবার মাঝে মধ্যে দেখা যায় কোনো শর্ট স্লিভ হলে বা যে ড্রেসগুলোর হাতা আর কি একদম পাতলা ভিতরে হাতটা দেখা যায় ওরকম ড্রেসের নিচেও কিন্তু আমি একটা টপ বা এরকম কোনো কিছু পড়ি আর কি এই এটা নিয়ে এসেছি মাস্টার্ড কালারের এই লং ড্রেসটাও কিন্তু আমি শিন থেকে নিয়ে এসেছি এটা সেলে ছিল মাঝে মধ্যে দেখা যায় ধরা সেল দে লিমিটেড টাইমের জন্য একটু অফার থাকে বা কম প্রাইসে থাকে পরে দেখা যায় আবার এটা প্রাইস আগের মতো হয়ে যায় তো এটা ফ্ল্যাশ সেল পেয়ে নিয়ে এসেছি একই রকমের ডিজাইনের আমার আরও দুটো দুই কালারের আছে সিন থেকে এনেছিলাম তো সেগুলো এখন আর শেয়ার করছে না অন্য একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব সেগুলো আসলে বেগেই রয়ে গেছে এখনও পড়া হয়নি তো তো দিন খুলে আপনাদেরকে দেখাবো শেয়ার করব। হলিডে তো শুরু হয়ে গেছে তো এখনও তো কোথাও যাওয়া হয়নি ইনশাল্লাহ যাব দোয়া করবেন বাচ্চারা তো আসলে কোন দিন যাবে কোথায় যাবে সব নিয়ে আছে তো এখনও তোদেরকে নিয়ে বের হওয়া হয়নি আসলে দিনও তো সুন্দর না যে কোথাও যাবো এরকম না আর বৃষ্টির মধ্যে জোর তুফানের মধ্যে কোথাও গিয়েও তো লাভ নেই যাই হোক আজকের ভিডিওটি আর বেশি লম্বা করবো না এখানেই বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া অনেক শুভকামনা কামনা হাফেজ